Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala. Onekei amader kache proshno rekhechen je ei shomoykar sobche bor nirjaton ebong ottacharer steamroller je jatir upor chalano hocche tara hocche filistini muslim bhai bonder upor. এখন আমাদের কি করণীয়, আমরা তাদের জন্য কি করতে পারি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সেটা নিয়ে আমি আজকে খুবই সংক্ষেপে দুটো কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, সারা বিশ্বের মুসলিম বিবেকের উপর কর্তব্য হচ্ছে এ ব্যাপারে প্রতিবাদ জানানো, এর নিন্দা জ্ঞাপন করা, ধিক্কার জানানো এবং ফিলিস্তিনের সকল নির্যাতিত ভাই বোনদের পক্ষে অবস্থান নেওয়া, তাদের জন্য সহানুভূতি জ্ঞাপন, তাদের কষ্টে কষ্ট অনুভব করা, তাদের দুঃখে দুঃখ অনুভব করা। আর সরাসরি করণীয়র মধ্যে এক নম্বর হলো তাদের জন্য দোয়া করা। যেমন সালাতের মধ্যে কুনুত পড়ার মধ্য দিয়ে আমরা তাদের জন্য দোয়া করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছিলেন মুসলিমদের কঠিন অবস্থার সময়। এক মাস ধরে তিনি সালাতের মধ্যে শেষ রাকাতে কুনুত পড়েছিলেন। আর আমরা জানি কুনুত হোক অথবা আম দোয়া হোক, দোয়া কবুলের সময় দোয়া হোক, সর্বাবস্থায় দোয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম উপকরণ যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তাদের শত্রুদের উপর সাহায্য করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, রাওয়াহুল বুখারী। বুখারীর এই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তো তোমাদের দুর্বল লোকদের মাধ্যমেই, অর্থাৎ দুর্বল লোকদের জন্য দোয়ার মাধ্যমেই তোমরা সাহায্যপ্রাপ্ত হয়ে থাকো এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয়ে থাকে। আর নাসায়ের শব্দ বা ভাষ্যে এভাবে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাতা বিদাইফিহা বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম। ওয়াসাহাহুল আলবানী ফি সহিহ সুনান আন-নাসাঈ। এটি একটি সহিহ হাদিস সুনান নাসাঈর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতকে তো আল্লাহ তার দুর্বল লোকদের মাধ্যমেই সাহায্য করে থাকেন। কিভাবে সেটা বলে দিয়েছেন? বিদাওয়াতিহিম, তাদের এই দুর্বলের জন্য দোয়া করার মাধ্যমে, ওয়া সালাতিহিম, তাদের সালাত আদায়ের মাধ্যমে, ওয়া ইখলাসিহিম, এবং তাদের ইখলাস বা সিনসিয়ারিটি, নিষ্ঠার মাধ্যমে। সুতরাং দোয়ার ব্যাপারে আমাদেরকে বিন্দুমাত্র কমতি করলে চলবে না। এই একটা জিনিস শতভাগ পরিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা সুসম্পন্ন করতে পারি। অতএব রাত দিন আল্লাহর কাছে কেঁদে কেটে এবং আমাদের মুসলিম ভাইদের জন্য আমাদের মমতা ভালোবাসার ভয় প্রকাশ ঘটিয়ে দোয়া করতে হবে আল্লাহর কাছে। এটা হলো এক নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে বিশ্বস্ত লোকদের মাধ্যমে এবং বিশ্বস্ত মাধ্যমে তাদের জন্য দান খয়রাত সাদাকা অনুদান এবং তাদের জন্য নিজেদের বিশাল সাহায্য যেন আমরা জমা করে পাঠাই। এবং বাংলাদেশে আমরা যারা আছি তাদের জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ফিলিস্তিন অ্যাম্বাসি। তারা, আমি যতটুকু জানি, তারা সাহায্যের বিষয়টা উন্মুক্ত রেখেছে, গ্রহণ করছে এবং তাদের দেশে সাহায্য পাঠানোর জন্য এটাই হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত এবং সুন্দর জায়গা। আর তৃতীয় হচ্ছে আমাদের নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে যে কোনোভাবে সহানুভূতি জানানো, সাহস যোগানো, তাদের পাশে দাঁড়ানো, তাদের আত্মচিৎকারগুলো শোনা। আমরা ইউটিউবে এখন দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন লোকজন ক্যামেরার মাধ্যমে হোক অথবা সোশ্যাল নেটওয়ার্ক ইউজের মাধ্যমে হোক অথবা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে হোক বিশ্ববাসীকে জানান দিচ্ছে তারা কতটা অসহায় নির্যাতিত অবস্থায় আছেন, তাদের থাকার ভবনগুলোতে কীভাবে বোমা এসে পড়ছে এবং তারা কতটা কঠিন অবস্থায় আছেন। আসলে এগুলো না দেখলে সে অনুভূতি আসবে না। যদি আজকে আমরা যেখানে আছি সেখানে সেই কঠিন অবস্থা আমরা পড়ে যাই, আমাদের কী অবস্থা হবে? সেভাবে আমাদের চিন্তা করা উচিত এবং নির্যাতিতের পক্ষে, মাজলুমের পক্ষে আমাদের দাঁড়ানো উচিত এবং যাতে করে সারা বিশ্বের বিবেকগুলো তাদের পক্ষে এসে যায়, তাহলে এটা একটা শক্তিতে পরিণত হবে এবং এটা বড় সাহায্যে পরিণত হবে। এই সাহায্যটা আমরা করতে পারি এবং জুলুমের সকল নিন্দা, জুলুমের বিরুদ্ধে সকল ঘৃণার ভয় প্রকাশ আমাদের করতে হবে
যাতে করে এই পৃথিবীতে আজকের আধুনিক বিশ্বে শিক্ষিত মানুষ এবং আধুনিক মানুষগুলো যাতে জুলুমের পক্ষে অবস্থান না নেয়, সেই বিষয়ে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। চতুর্থত যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের ওলামা ইকরাম, আমাদের দোয়াত, আমাদের খোতাবা, আমাদের লেখক, তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন জুলুমের বিপক্ষে অবস্থান নিয়ে, জুলুমের বিপক্ষে বক্তব্য দিয়ে এবং মজলুমের পক্ষে এবং মুসলিমদের পক্ষে ইসলামের পক্ষে অবস্থান নিয়ে তারা এই বাস্তব ময়দানে কি ঘটছে সেটা তুলে ধরবেন। এবং এই যে বিশাল সমস্যা ফিলিস্তিনিদের, ফিলিস্তিনি ভাই বোনদের, মুসলিমদের, সেই সমস্যার যে আদৌ কোনো সমাধান আসলে সত্যিকারভাবে হচ্ছে না সেটাও তুলে ধরবেন, যাতে করে তার আশু সমাধানে সবাই এগিয়ে আসেন, সেই বিষয়টা আজকে আমাদেরকে তুলে ধরতে হবে। যে যেভাবে পারেন, যাকে আল্লাহ তাআলা যেভাবে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতাকে ব্যবহার করে, কারণ আজও যদি আমরা একটু সার্ভে করি, একটু চারিদিকে ঘুরে মানে জানতে চেষ্টা করি, মানুষ শুধু এতটুকু অনেকে জানে যে হ্যাঁ ফিলিস্তিনিদের উপর বোমা বর্ষণ হচ্ছে, কিন্তু এর ভয়াবহতা এবং এর ফলে বিশ্ব মানবতার শরীরে যে বিশাল ঘাত প্রতিঘাত সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অনেকে অনুধাবন করছেন না। কেন করছেন না? কারণ আজকে বিশ্বের প্রচার মাধ্যম জালিমের পক্ষে কাজ করছে, আজকে ইহুদিবাদের পক্ষে বড় বড় শক্তিগুলো কাজ করছে, এমনকি ফেসবুকের মতো এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কও দেখা যাচ্ছে যে এই জুলুমের সত্যিকার প্রকৃত চিত্র তুলে ধরছে না। ফলে আজকে আমাদের যারা দোয়াত, আমাদের যারা বিজ্ঞ শিক্ষাবিদ রয়েছেন, আমাদের যারা প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বরা রয়েছেন, দিনী ব্যক্তিত্ব রয়েছেন এবং লেখকরা রয়েছেন, তাদের উপর দায়িত্ব বর্তায় এই বিষয়গুলো সারা বিশ্বের সবখানে প্রচার করে দেওয়া, যাতে মজলুমের পক্ষে মানুষ অবস্থান নেয় এবং জুলুমের বিপক্ষে মানুষ অবস্থান নেয়। এর পাশাপাশি আমি বলবো আমাদের আরও কয়েকটা বিষয় জানা দরকার, আমাদের আরেকটা বিষয় কয়েকটা বিষয় জানা দরকার। সেটি হচ্ছে ফিলিস্তিনের ইস্যুটাকে এখন আর শুধুমাত্র ফিলিস্তিনি ইস্যু এটা মনে না করা, এটাও আমাদের একটা বড় বিষয়। আমরা বিশ্বের যে যেখানে যে দেশের মুসলিমই হই না কেন, এটা হচ্ছে আসলে আমাদের মুসলিম ভাই বোনদের ইস্যু, এটা ইসলামিক ইস্যু। ফিলিস্তিনে মুসলিমদের এই যে ধ্বংস করার, ধ্বংসযজ্ঞের এই যে একটা বিশেষ অভিযান আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে ইসলামের বিরুদ্ধে অভিযান, এটা ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া, মুসলিমদের মিটিয়ে দেওয়ার মাধ্যমে। অতএব বিষয়টাকে সেভাবেই আমাদের নেওয়া উচিত। আর পাশ্চাত্যে আমাদের যে সকল মুসলিম ভাই বোনেরা রয়েছেন, তাদের উচিত সেখানকার বিবেকবান মানুষদেরকে আসলে সচেতন করা, কারণ আমরা জানি অমুসলিমদের মধ্যেও প্রচুর লোকজন আছেন যারা জুলুমের বিপক্ষে, যারা অন্যায়ের বিপক্ষে, যারা ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করেন না। ফলে সেখানে মুসলিমদের পজিটিভ এবং ইতিবাচক কার্যক্রম এবং মানুষকে জানিয়ে দেওয়ার মধ্য দিয়ে আশা করি যে বিশ্ববিবেকের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে এবং অত্যাচারের বিরুদ্ধে একটা ঘৃণা ও নিন্দাবাদের ঝড় বয়ে যাবে, যে কারণে হয়তো আমরা আশা করছি যে ফিলিস্তিনরা তাদের গৃহে ফিরতে পারবে ইনশাআল্লাহ কোনো একদিন আল্লাহরই সাহায্যে, এবং এখানে আল্লাহর সাহায্যই সবচেয়ে বড় সাহায্য। এর পাশাপাশি আমরা এতটুকু বলে আজকে শেষ করব, আমাদের মুসলিমদের যত প্রচার মাধ্যম আছে অথবা সোশ্যাল নেটওয়ার্কে আমাদের যতটুকু দখল আছে, যতটুকু আমরা পারি, আমাদের যতটুকু ক্ষমতা আছে, সেটা দিয়ে আমরা মজলুমের পক্ষে দাঁড়াবো, আমরা ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের পক্ষে দাঁড়াবো, আমরা আমাদের প্রিয় আল কুদসকে রক্ষার পক্ষে দাঁড়াবো, আমরা আল কুদসকে দখলমুক্ত করার পক্ষে বক্তব্য দিয়ে যাব, এবং এভাবেই আমরা চাইব যে যেন আল্লাহও আমাদেরকে সাহায্য করেন এবং আল্লাহর সাহায্যেই মুসলিমদের এবং ইসলামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আল্লাহর কাছে সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।